হ্যালো ফ্রেন্ডস, আমি শামিম আর আপনারা দেখছেন নেচার লাভার। আজকে আমি যে নার্সারি থেকে গাছ আনি সেই নার্সারির ভিজিটের ভিডিও আপনাদের সবাইকে দেখাবো। দাদু, এইগুলো অ্যাডেনিয়াম গুলো কত করে? ওইখানে না ওখান থেকে দেবেন? হ্যাঁ, ওইখানে সেটে যেটা ওই সেটে আছে। আচ্ছা ঠিক আছে। মিলি কিরম দাম আছে? মিলি 30। কত ওয়ান মিনিট হবে? মেমোরিটা খাবে, পাঠাতে গেলে তো 1 GB বেশি লাগে। কি হতে পারে? শুনে আছো? কত পড়লা মানে বুঝলে, একটা রকমের দাঁড়িয়ে শুধু চারিদিকটা ঘুরিয়ে দিচ্ছে। ওটা আলো টপ হয়ে গেল আর ওটা সেভ হয়ে গেছে। দেখো আমি রঙ করে করেছি না, আব্বাও বলছি রঙ করে করবো। আব্বা ইউটিউবে দেখেছে, দেখে বলছি রঙ করে করবো। ফল ধরেছিল, তুলে তুলে খেয়েছে বুঝি ভাই। দেখো খাবে
হাত কম কালার হয়ে যাবে, আরও কালো হবে, একটু লাল হয়ে যাবে। খাও, এটাই খাও। ওষুধ দেয় না? সাদা সাদা জাম খাই ভ্যারাইটির। আমি ফল চিনি চিনি এটা পলাশ। বলে বলে ভিডিও করতে বিশাল এটাই বলছি, ভয়েস করে দেখে দেবে। তোমাদেরটাই সবাই ধরিনি, এটা কথা বলছি এডিট করলে কথাটা উড়িয়ে দেওয়া যাবে তো? না, আমি অন্য ভয়েস করে দেখে দেখে এই লিচু গাছ নিয়ে গিয়ে লিচু ধরেছিলাম, এত বড় একটা লিচু ধরেছিল। টবে হবে চাইনিজ কমলো মিষ্টি, আমরা ফুল চলে এসছে এখন। যেখানে পাম্পে তেল আনতে গেছিলাম হাইড্রোলের ধারে একটা গাছ আছে, তাতে আমরা ধরেছিলাম মানে, তাহলে ভাবছিলাম বলবো দাঁড়াবো হাইড্রোলের ধারে ছোট গাছটা কিন্তু। না না বলছি তো আমি, দেখুন এটা পেয়ারাটা এই কালারের হয়, দেখুন এর আগে পেয়ারাটা। এটা থাই ভ্যারাইটির অল টাইম ম্যাঙ্গো, সারা বছর আম পাওয়া যায়, বছরে দুবার আম পাওয়া যায়, দু থেকে তিনবার। এই যে আম ধরে আছে, আম ধরে আছে, এই যে এলো কাঁঠাল গাছ, এগুলো সব নন গ্রাফটেড। এগুলো কাজু বাদাম গাছ, একটা মালবেরি গাছ, এটাকে কাটিং করা হয় সাধারণত, কাটিং করাই ছিল, সব গুড়া মাটিতে চলে গেছে। এখানে জবার বিভিন্ন ধরনের প্রজাতি আছে, হাইব্রিড জবা জবার দিচ্ছি না, পেয়ারা সব গ্রাফটেড। আগে ধুলো করলো, আগে ভিডিও করলে তাই গুলো কথা বলছি দেবো। গোলাপ গাছ তৈরি হচ্ছে,
পাতিলেবু টবই হবে, ফল ধরে আছে। এখানে অ্যাডিনিয়ামের কালেকশান আছে, প্রচুর অ্যাডিনিয়াম আছে। এখানে আমার দল পাতে গেলে সিঙ্গেল পাতালে এগুলো চাইনিজ কমল, এখানে ভেরিগেটেডও আছে আর নর্মালও আছে। এটা ভেরিগেটেড পাতা আর লেবু দুটোই। সবেদা গাছ ফুল চলে এসছে, আমরা গাছ টবে আছে, ছোটো গাছই ফল। চাইনা টগর চারা তৈরি হচ্ছে, স্থলপদ্ম সব গ্রাফটিং করা আছে, নতুন করে গাছ হবে এগুলো থেকে। এই পেয়ারা গাছে গ্রাফটিং করা আছে, নতুন নতুন গাছ হবে। এখানে সব গাছ এইখানেই তৈরি হয়, সুপারি গাছ। এটা হচ্ছে করমচা গাছ, জামরুল গাছে প্রচুর পরিমাণে গ্রাফটিং করা আছে। এখানেও তাই, পেয়ারা গাছে গ্রাফটিং, শুধু যেদিকে চোখ পড়বে শুধু গ্রাফটিং গাছ এখানে সব তৈরি হয়। চাইনিজ বট আছে বনসাইয়ের, এখানে সব পাতাবাহার।